আজকে করবো আমরা ছাতুর পরোটা। তো এখানে নিয়ে নিয়েছি ছোলার ছাতু, কিছুটা একটু কাঁচা লঙ্কা খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, রসুনও খুব সুন্দর কুচিয়ে নিয়েছি, আদাও কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়েছি একটু লেবু, আর এখানে আটা মেখে রেখেছি, দিয়ে দিচ্ছি আমরা এখানে একটু ছাতুর মধ্যে জোয়ান, দিয়ে দিচ্ছি রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা, লেবুর রস, নুন মেখে নেব। এটাকে আমরা সুন্দর করে মেখে নিচ্ছি, আমাদের মাখা হয়ে গেছে, এবার আমরা আটা ভরে নেব। এভাবে আমরা প্রত্যেকটা লই করে নেব। এখানে আমাদের ছাতু ভরে প্রত্যেকটা লই করা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে বেলে নেব। ऐसे करके ढाल सकते हैं, ऐसे करके नहीं है, वैसे करके ढाल सकते हैं। এভাবে প্রত্যেকটাই বেলে নেব। লাল লাল হয়ে গেছে, একটু নামিয়ে দেবো, দেখতে একদম সুন্দর হয়ে গেছে। স্টার্ট।